যেটা কিনা একটা ডাম টয় আর এটা ডাম্পিং পার্টি রয়েছে প্লাস্টিক দিয়ে স্টোনের একটা ভাইপ চার চাকার এই পাওয়ারফুল ট্র্যাক মেশিন টয়টাকে রেখে এবার কিন্তু এই উপরের দিকটাতে থাকা আরও একটা লাইটেনিং জি অটো রিক্সাকে আমি কালেক্ট করে নিচ্ছি এটার সাথে রয়েছে রেড ব্লুর একটা চমৎকার কম্বিনেশন এ লোয়ার পার্টি রয়েছে আলাদাভাবে জুড়ে থাকা উইল রয়েছে একটা অন অফ সুইচ স্পিকার এবং রয়েছে একটা ব্যাটারি কভার তো বন্ধুরা এটাকে রাখার পরেই এই কলা গাছের গোড়ার দিকটাতে থাকা ম্যাটাল প্লাস্টিক কম্বিনেশনের গোড়া একটা বাজাজ টয়কে আমি তুলে নিয়েছি এটা রয়েছে ব্যাক ইয়োলোর একটা রিয়েলিস্টিক কালার কম্বিনেশন তো বন্ধুরা এরপরে এই কলা গাছের উপরের দিকটাতে থাকা একেবারে লাইট ওয়েটের একটা ট্রাইসাইকেল বাজাজ অটো সি এম অটো রিক্সাকে তুলে নিয়েছি এটার পিছনে রয়েছে একটা ডিসক্ল্যামার সাইন একেবারে লাইট ওয়েট কালারফুল এই সিএনটি অটো রেখে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একেবারে চিপ কোয়ালিটির একটা রেসিং কার টয়কে যেটাকে রেখে এবার কিন্তু আমি দেখে নিয়েছি আর কালেক্ট করে নিয়েছি রেড ইয়েলো কম্বিনেশনে গড়া একটা সিএনটি অটো রিকশাকে যার সামনে দেখতে রয়েছে দুটা ইন্ডিকেটর লাইট আর রয়েছে বেশ কিছু ডিজেল লাইটের অপশন এটার লোয়ার পার্টে রয়েছে ব্যাটারি কভার স্পিকার রয়েছে আরো কিছু অপশন তো বন্ধুরা এর পরে কিন্তু রয়েছে একটা ইন্ডিয়ান ভেহিকেল সি অ্যান্ড অটো যা রয়েছে রেড ইয়েলো অরেঞ্জ এবং গ্রিন এর চমৎকার কম্বিনেশন এটার সাথে রয়েছে সি এন্ড জি বেশ কিছু কালারফুল স্টিকার তো বন্ধুরা দেখো এর পাশে কিন্তু রয়েছে একটা ট্রাইসাইকেল ইলেকট্রিক্যাল অটোরিক্সা একেবারে দেখো এই দিকটাতে কিন্তু রয়েছে অনেক অনেক কালারফুল সি এনজি অটোরিকশা আর চোর দিকটাতে আমি কিন্তু তুলে নিয়েছি একটা রেড ইয়েলো ব্লু কম্বিনেশনে গড়া সিএন অটোরিকশা কে এটাকে তোমরা একটা মিউজিক্যাল এবং লাইটেনিং সি অ্যান্ড অটো রিক্সাও বলতে পারো তো বন্ধুরা এটাকে রাখার পরেই রয়েছে একটা ট্রান্সপোর্টেশন ভেহিক্যাল যেটা কিনা একটা কাভার ভ্যান এর মধ্যে বিভিন্ন মালামাল কেরিং করে বিভিন্ন জায়গাতে ডেলিভারি করা হয়ে থাকে আর এটাকে রাখার পরেই এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছে একটা ইন্ডিয়ান ভেহিক্যাল যেটা কিনা একটা সি অ্যান্ড জি অটো এর গায়ে প্রিন্ট করা রয়েছে গ্রিন ইন্ডিয়া তার মানে এটা একটা ইন্ডিয়ান ভেহিকেল একটা রিয়েলিস্টিক সি এন্ড চটো আর এটাকে রাখার পরেই এবার কিন্তু রয়েছে ম্যাটাল প্লাস্টিক কম্বিনেশনে গড়া একটা ইন্ডিয়ান ভেহিকেল বাজাজ অটো টয় এর লোয়ার পার্ট এবং টোটাল বিল্ড কোয়ালিটি দেখে অনেকটা রিয়েলিস্টিক সি এন্ড চটো রিক্সা মনে হচ্ছে তো বন্ধুরা দেখে নাও এই দিকটাতে রয়েছে আরও একটা কালারফুল ইন্ডিয়ান ভেহিকেল আর একটা ট্রাই সাইকেল টয় এটার চাকাগুলোকে দেখো এর টোটাল বিল কোয়ালিটি দেখে অনেকটা ভালো মানে সি মনে হচ্ছে আর বন্ধুরা এর সাথে কিন্তু রয়েছে সি এন অনেক অনেক স্টিকার আর বন্ধুরা এর পরে কিন্তু রয়েছে আরও একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটো রিক্সা এটার গা থেকে অলরেডি অনেক স্টিকার উঠে গিয়েছে বাট তবুও এটাকে খুব ভালো মানের একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটোরিকশা মনে হচ্ছে আর এই কারণেই তুলে নিলাম আমার বাস্কেটে তো বন্ধুরা এর পরে কিন্তু রয়েছে আরো একটা লাইটেনিং অটো অটোরিকশা বেশ পুরনো নোংরা একটা সিএনজি আর নোংরা বলার কারণ এর গায়ে রয়েছে বেশ কিছু কাদা মাখানো তো বন্ধুরা এটাকে রাখছি আর এর পরে কালেক্ট করে নিচ্ছি আজকের শেষ একটা ভেহিকেল একটা এস ইউভি মডেল পুলিশ ভেহিকেল পুলিশ কার যার উপরে রয়েছে সাইরেন লাইট আর রয়েছে গা জুড়ে অনেক অনেক স্টিকার সো গাইস অলরেডি দেখে নিয়েছো আমার এই বাস্কেটে থাকা সব কয়টা সিএনজি এবং বিভিন্ন ভেহিকেল কে আমি একের পর এক কালেক্ট করে ইন্ট্রোডিউস করে দিয়েছি তোমাদের সাথে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আরো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ